Hi friends, I am Shivradash. Today we are going to learn the famous poem A Roadside Stand by Robert Frost. Robert Lee Frost was an American poet. তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন 1874-এ and he was died in 1963. His father was Prescott Frost and mother Isabella Moody. তিনি তার কর্মজীবনে বিভিন্ন ধরনের কাজ করলেও লিটারেচারের প্রতি তার ভালোবাসা ছিল অগাধ। তিনি বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। He is known for his realistic view of life and he depicts the rural life in a magnificent manner. তিনি তার পোয়েমসের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন সমাজের বিভিন্ন সমস্যাগুলি। In the year 1912, he and his family went to England and published his first book of poetry, A Boy's Will, in the year 1913. যদিও তিনি একজন আমেরিকান পোয়েট ছিলেন তবুও তার ফার্স্ট বুক অফ পোয়েট্রি পাবলিশ হয় ইংল্যান্ডে। তিনি নিউ ইংল্যান্ড পোয়েট নামেও পরিচিত ছিলেন। ইংল্যান্ডে তিনি এডওয়ার্ড থমাস, এজরা পাউন্ড প্রমুখদের নিয়ে একটি গ্রুপ তৈরি করেন এবং এই গ্রুপের মেম্বার্সরা ডায়মাক পোয়েটস নামে পরিচিত ছিলেন। তিনি তার জীবনে 4 বার প্রেস্টিজিয়াস পুলিৎজার প্রাইজ পান এবং 31 বার নোবেল প্রাইজ ফর লিটারেচারের জন্য মনোনীত হলেও তিনি নোবেল প্রাইজ পাননি। এছাড়াও তিনি বামন্টের পোয়েট লরেট ছিলেন। ফ্রেন্ডস, পোয়েট লরেট ইজ অ্যান এমিনেন্ট পোয়েট ট্র্যাডিশনালি অ্যাপয়েন্টেড অ্যাজ আ মেম্বার অফ দ্য ব্রিটিশ রয়্যাল হাউসহোল্ড ফর লাইফ টাইম। অর্থাৎ পোয়েট লরেট হলেন একজন কবি যিনি ব্রিটিশ রাজ পরিবারের এই কবি বিজয়ী বা পোয়েট লরেট পদটি তার মৃত্যু পর্যন্ত অলঙ্কৃত করে রাখেন। ফ্রেন্ডস, আমাদের মনে রাখতে হবে আমাদের পোয়েট রবার্ট ফ্রস্ট অন্যান্য মডার্ন পোয়েটসদের মতো ফ্রি ওয়ার্ডসের লেখা পছন্দ করতেন না। তিনি সবসময় ট্র্যাডিশনাল রাইমিং স্কিমে লিখতেন। তিনি বলেন, রাইটিং পোয়েমস উইদাউট রাইমিং স্কিম ইজ লাইক প্লেয়িং টেনিস উইদাউট আ নেট। তার ফেমাস পোয়েমসের মধ্যে অন্যতম হল স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং, মেন্ডিং ওয়াল, ফায়ার অ্যান্ড আইস, দ্য রোড নট টেকেন অ্যান্ড আ রোড সাইড স্ট্যান্ড ইত্যাদি। আমাদের আজকের পোয়েম আ রোড সাইড স্ট্যান্ড হ্যাজ বিন টেকেন ফ্রম হিজ পোয়েট্রি কালেকশন ফার্দার রেঞ্জ 1937। এই পোয়েমে রবার্ট ফ্রস্ট পুয়ার ডিপ্রাইভড পিপল অর ভিলেজ পিপলদের দুর্দশার কথা তুলে ধরেছেন। তিনি বোঝাতে চেয়েছেন উই শুড বি মোর সিম্প্যাথেটিক অ্যান্ড হিউম্যান টু দ্য ডিপ্রাইভড পিপল অর টু দ্য পিপল হু ডু নট গেট ইকুয়াল অপরচুনিটি লাইক দ্য পিপল অফ আরবান এরিয়া। ফ্রেন্ডস, আমরা দেখেছি গ্রামের মানুষরা শহরের মানুষের মতো সুযোগ সুবিধা পায় না, এমনকি তারা তাদের নিজের অধিকারটুকুও পান না। সুবিধাবাদী মানুষরা তাদের ভালো দিনের স্বপ্ন দেখায় এবং তাদের স্বার্থ সিদ্ধি হলে আর তাদের স্বপ্ন পূরণ করতে আসে না। জীবনের এই প্যাথেটিক বাস্তবতায় পোয়েট তুলে ধরেছেন এই রোড সাইড স্ট্যান্ড পোয়েমের মাধ্যমে। ফ্রেন্ডস, এই পোয়েমের বেসিক থিম হল দ্য পোয়েট ডিলস উইথ দ্য লাইফস অফ দ্য পুয়ার ডেপ্রাইভ পিপল হু অলসো ওয়ান্টস টু লিভ দিয়ার লাইফস অ্যাট দ্য ফুলেস্ট হ্যাপিনেস অ্যান্ড portrays their lives with sympathy and humanity. Now, friends, আমরা যদি পোয়েমটির রাইম প্যাটার্নের দিকে দেখি তবে আমরা দেখতে পাবো পোয়েমটি ফ্রি ভার্সে লেখা না হলেও পোয়েমটি মাঝে মাঝে রাইম প্যাটার্ন চেঞ্জ করছে। এখানে হয়তো পোয়েট পুয়ার পিপলদের দুঃখ কষ্টের করুণ কাহিনী তুলে ধরতে গিয়ে রাইম স্কিমের দিকে হয়তো সেভাবে নজর দেননি। পোয়েমটিতে আমরা 4টি স্ট্যানজা দেখতে পাবো এবং প্রত্যেকটি স্ট্যানজাতে পোয়েট পুয়ার ভিলেজার্সদের ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ লাইফ তুলে ধরেছেন। নাও লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট স্ট্যানজা। তবে তার আগে আমরা জানবো হোয়াট ইজ আ রোড সাইড স্ট্যান্ড। আ রোড সাইড স্ট্যান্ড ইজ আ স্মল স্ট্যান্ড ওয়ের দ্য ভিলেজ পিপল সেল দিয়ার ওন প্রোডাক্টস অনলি টু সার্ভাইভ দিয়ার লাইফস। ফার্স্ট স্ট্যানজাতে পোয়েট রবার্ট লি ফ্রস্ট রোড সাইড স্ট্যান্ডের বর্ণনা দিয়েছেন এবং কেন তারা এই রোড সাইড স্ট্যান্ড করেছেন তা ডেসক্রাইব করেছেন। দ্য লিটিল ওল্ড হাউস ওয়াজ আউট উইথ আ লিটিল নিউ শেড ইন ফ্রন্ট অ্যাট দ্য এজ অব দ্য রোড ওয়ের দ্য ট্রাফিক স্পিড। অর্থাৎ একটা পুরানো ছোট্ট বাড়ি, সেই বাড়ির সামনে
একটা ছোট্ট বারান্দার মতো একটা এক্সট্রা শেড দিয়েছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটা এক্সট্রা শেড দিয়েছে, আর সেটা রয়েছে কোথায়, ইন ফ্রন্ট অ্যাট দ্য এজ অব দ্য রোড, সেটা একদম রাস্তার কিনারায়, কারণ বাড়িটাই রাস্তার কাছে এবং শেডটা একদম রাস্তার কিনারায়। হোয়ার দ্য ট্রাফিক স্পেড, এখানে স্পেড মিন্স স্পিড, যেখানে রাস্তায় স্পিডে গাড়ি চলে সেই জায়গায় এই রোড সাইড স্ট্যান্ডটা অবস্থান করছে। আর রোড সাইড স্ট্যান্ড দ্যাট টু প্যাথেটিক্যালি প্লেড, এখানে প্যাথেটিক্যালি মিন্স অ্যারাউজিং সিম্প্যাথি, অর্থাৎ সহানুভূতি যে তৈরি করে, অ্যান্ড প্লেড মিন্স অ্যান ইমোশনাল অ্যাপিল, এখানে এটাকে প্যাথেটিক্যালি প্লেড কেন বলা হচ্ছে রোড সাইড স্ট্যান্ডটাকে। দ্য কন্ডিশন অব দ্য শেড ইজ প্যাথেটিক অ্যান্ড দে আর প্যাথেটিক্যালি প্লিডিং টু বাই সাম ওয়েয়ার্স, অর্থাৎ রোড সাইড স্ট্যান্ডটার কন্ডিশনও অত ভালো ছিল না, ওই দোকানটার কন্ডিশনও অত ভালো ছিল না, আর সেই দোকানের যারা মানুষ অর্থাৎ দোকানদার বা যে দোকানে আছে সে যেন কি প্যাথেটিক্যালি মানুষের কাছে অ্যাপিল করছে, প্লিজ আসো আর আমাদের কাছে কিছু জিনিস কেনো। ইট উড নট বি ফেয়ার টু সে ফর আ ডোল অফ ব্রেড, এখানে ডোল মিন্স পিস, পিস অফ ব্রেড, এটা কখনোই নয় যে তারা একটা পিস রুটির জন্য যেন তারা ভিক্ষা করছে, এমনটা নয়। বাট ফর সাম অফ দ্য মানি, কিসের জন্য তারা তাহলে এই রোড সাইড স্ট্যান্ড করেছে, ফর সাম অফ দ্য মানি, কিছু টাকার জন্য, দ্য ক্যাশ হুজ ফ্লো সাপোর্টস দ্য ফ্লাওয়ার অফ সিটিস ফ্রম সিঙ্কিং অ্যান্ড উইদরিং ফেন্ট। ফ্লাওয়ার অফ সিটিস মিন্স প্রসপেরিটি অ্যান্ড গ্রোথ অফ সিটিস, অর্থাৎ শহরের যে উন্নতি বা শহরের যে উন্নয়ন, হুজ ফ্লো সাপোর্টস দ্য ফ্লাওয়ার অফ সিটিস, অর্থাৎ এই টাকা দিয়ে কী হবে, এই টাকা শহরের উন্নয়নের কাজে লাগে, এবং এই টাকা যদি তারা পায় তাহলে তারাও তাদের উন্নতি করতে পারবে। ফ্রম সিঙ্কিং অ্যান্ড উইদরিং ফ্রেন্ট, সিঙ্কিং মিন্স ডুবে যাওয়া, অ্যান্ড উইদরিং মিন্স টু ফিল সাম ওয়ান মডিফাইড, অর্থাৎ ধ্বংস, অ্যান্ড ফেন্ট মিন্স উইক, অর্থাৎ এই টাকা যে শহরের মানুষের কাছে আছে তাই তারা কখনো নিজেরা ডুবে যায় না, এবং তারা কখনো নিজেরা হীনমন্যতায় ভোগে না, এবং তারা দুর্বল হয়ে পড়ে না, কারণ শুধু কি তাদের কাছে টাকা আছে, এবং এই টাকা নিয়ে গ্রামের মানুষরাও নিজেদেরকে উন্নতির শিখরে নিয়ে যেতে চায়। দ্য পুলিশ ট্রাফিক পাস্ট উইথ আ মাইন্ড অ্যাহেড, এখানে পুলিশড মিন্স স্পিডি, স্পিডি ট্রাফিক, অর্থাৎ রোড সাইড স্ট্যান্ডটা কিন্তু একটা ফাঁকা জায়গায় আছে, অনেক দূরে দূরে যেখানে বাড়ি, একটু পাহাড়ি অঞ্চল, সেখানে তারা রোড সাইড স্ট্যান্ড করেছে, এবং সেই সব জায়গায় গাড়ি প্রচণ্ড স্পিডে যায়, তাই বলা হচ্ছে পুলিশড মিন্স স্পিডি ট্রাফিক, যেখানে দিয়ে গাড়িগুলো খুব স্পিডে যায়, উইথ আ মাইন্ড অ্যাহেড, তাদের মনের মধ্যে কি তাদেরকে তাদের ডেস্টিনেশনে যেতে হবে, যারা গাড়ি চালাচ্ছে তাদের মাথায় কি আছে, গাড়ি চালাচ্ছে কারা, শহরের মানুষেরা, তাদের মাথায় আছে তাদেরকে তাদের ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। দে আর আনমাইন্ডফুল অফ দ্য রোড সাইড স্ট্যান্ড, তাদের যে রাস্তার পাশে একটা রোড সাইড স্ট্যান্ড আছে, মানুষ কিছু নিয়ে বসে আছে, সেখান থেকে কিছু কিনলে তাদের ভালো লাগবে, এই চিন্তাভাবনাটা তাদের মাথায় আসেই না, আর যদি কখনো আসেও তাহলে কি হচ্ছে, অর ইফ এভার অ্যাসাইড আ মোমেন্ট দেন আউট অফ সর্টস, যদি কখনো তাদের নজর এর উপর পড়েও যায় তখন তারা আউট অফ শর্টস, শর্টস মিন্স আউট অফ কন্ট্রোল, তারা কন্ট্রোল হারিয়ে ফেলে, কেন, অ্যাট হ্যাভিং দ্য ল্যান্ডস্কেপ মার্ড উইথ দ্য আর্টলেস পেইন্ট অফ সাইন্স দ্যাট উইথ ইন টার্ন রং অ্যান্ড এস টার্ন রং, কেন তারা রেগে যায়, সেই জায়গায় যে ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ মিন্স ভূদৃশ্য, ন্যাচারাল সিনারি, সেখানে মাউন্টেন আছে, সেই ন্যাচারাল সিনারিটা মার্ড, মার্ড মিন্স স্পয়েল, মানে নষ্ট করে দেওয়া, উইথ দ্য আর্টলেস পেইন্ট অফ সাইন্স দ্যাট উইথ এন টার্ন রং অ্যান্ড এস টার্ন রং, এখানে এন হলো নর্থ অ্যান্ড এস হলো সাউথ, নর্থ আর সাউথের যে সিম্বল, সেই সিম্বলটা দিয়েছে, সেই সিম্বলের কালারটা, পেইন্টটা ঠিক মতো ছিল না, এবং যেহেতু যে রোড সাইড স্ট্যান্ড করেছে সে ইলিটারেট ছিল, তার স্পেলিংও সেখানে কোনো প্রবলেম থাকতে পারে, অর্থাৎ এন এবং এস যে ছিল সেটা সঠিকভাবে ছিল না, এই জন্য তাদের মনে হচ্ছিল, যারা সিটি ফক, যারা শহরের মানুষ, তাদের মনে হচ্ছিল যে তারা এই যে ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, ল্যান্ডস্কেপটাকে নষ্ট করে দিয়েছে তাদের এই আর্টলেস পেইন্ট দিয়ে। এখানে একটা কোশ্চেন থাকতেই পারে, হাউ ডিড দ্য পুয়ার পিপল মার দ্য ল্যান্ডস্কেপ, দ্য পুয়ার পিপল অফ দ্য কান্ট্রি পুট আপ আ রোড সাইড স্ট্যান্ড, দ্য রোড সাইড স্ট্যান্ড অ্যান্ড দ্য আর্টলেস পেইন্ট অফ দ্য নর্থ অ্যান্ড সাউথ
put in a wrong way marred the landscape of the area. এছাড়া আরো কি আছে? Offered for sale wild berries in wooden quarts or crook-necked golden squash with silver rods or beauty rest in a beautiful mountain scene. এখানে আমরা দেখতে পাবো what are being sold? They are selling wild berries in wooden quarts, crook-necked golden squash with silver rods. এখানে ফ্রেন্ডস আমরা দেখব অফার্ড ফর সেল তারা কী কী বিক্রি করছে। ওয়াইল্ড বেরিজ, বেরি মিন্স একটা ফল তোমরা দেখতে পাচ্ছ, ইন উডেন কোয়ার্টস, কোয়ার্ট হলো গ্যালনের 1/4 পোর্শন, গ্যালন হলো একটা মেজারমেন্ট, কিন্তু এখানে যেহেতু উডেন কোয়ার্ট বলা হচ্ছে, আমরা জেনারেলি ফ্রুটস ক্যারি করার জন্য যে উডেন বক্সগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে উডেন কোয়ার্ট। এছাড়া আর কী আছে? ক্রুক নেকড গোল্ডেন স্কোয়াশ উইথ সিলভার রডস, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ক্রুক নেকড গোল্ডেন স্কোয়াশ উইথ সিলভার রডস, এখানে সিলভার কালারের ডট 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 মতো হয়ে গেছে। এই ক্রুক নেকড, সিলভার রডস, ওয়াইল্ড বেরিজ, এই ওয়ার্ডগুলো দিয়ে পোয়েট দেখাতে চাচ্ছেন যে দ্য আইটেমস আর নট সো গুড ইন কোয়ালিটি। আর তারা কি অফার করছে? অর বিউটি রেস্ট ইন আ বিউটিফুল মাউন্টেন সিন, মাউন্টেনের যে সিনারি সেই সিনারি তারা আর্টলেস পেইন্ট দিয়ে পেন্ট করেছে, সেগুলো ওখানে রয়েছে। ইউ হ্যাভ দ্য মানি বাট ইফ ইউ ওয়ান্ট টু বি মিন হোয়াই কিপ দ্য মানি দিস ক্রসলি অ্যান্ড গো অ্যালং। ফ্রেন্ডস এখানে মিন মিন্স অ্যাভারেজ, তোমরা ম্যাথসে করেছো মিন অ্যান্ড মিডিয়াম। এখানে বলছে যে তোমার টাকা আছে কিন্তু যদি তুমি অ্যাভারেজ হতে চাও, আমরা যদি শহর আর গ্রাম সবাই একই রকম মিলেমিশে থাকতে চাই, সবাই অ্যাভারেজ হতে চাই, তাহলে হোয়াই কিপ দ্য মানি দিস ক্রসলি, তারা রেগে বলছে, ক্রসলি এখানে অ্যাংরি, বিং অ্যাংরি দে আর সেইং হোয়াই কিপ দ্য মানি, তুমি কেন তোমার কাছে এই টাকা রেখে দাও, অ্যান্ড গো অ্যালং, চলে যাও, তোমরা টাকা নিয়ে চলে যাও কেন, তোমরা কেন আমাদের কাছে কিছু জিনিস কিনে আমাদেরকে কিছু টাকা দিয়ে যাও না। এখানে আমরা ফ্রেন্ডস খেয়াল করব, ওরা কিন্তু ভিক্ষা করছে না, কারণ যদি ভিক্ষা করতো তাহলে শুধু টাকা দেওয়ার কথা বলতো, তারা এখানে কিছু জিনিসের বদলে টাকা চাইছে যাতে করে তারা নিজের জীবনটাকেও শহরের মতো সুন্দর করে তুলতে পারে। দ্য হার্ট টু দ্য সিনারি উড নট বি মাই কমপ্লেন সো মাচ অ্যাজ দ্য ট্রাস্টিং সরো অফ হোয়াট ইজ আনসেড। এখানে পোয়েট বলছেন যে আর্টলেস পেইন্ট বা এস আর এন যে অপোজিট ডিরেকশনে রাখা রয়েছে, এটাতে যে সিনারির হার্ট হয়েছে সেটা পোয়েটের কমপ্লেন না। পোয়েটের কমপ্লেন কি? দ্য ট্রাস্টিং সরো অফ হোয়াট ইজ আনসেইড, এই গ্রামের মানুষরা যেই কথাগুলো বলেনি, যেই কথাগুলো বলা হয়নি, আনএক্সপ্রেসড সরো অফ দ্য ভিলেজ পিপল, এইটাই আমার পোয়েটের কমপ্লেন যে এই ভিলেজ পিপলরা কী চাইছে আর সিটি ফকরা বা পলিটিশিয়ানসরা, গভর্নমেন্ট বা বিজনেসম্যানেরা তাদেরকে কী দিচ্ছে। হিয়ার ফার ফ্রম দ্য সিটি উই মেক আওয়ার রোড সাইড স্ট্যান্ড, শহরের থেকে এত দূরে আমরা রাস্তার পাশে আমাদের রোড সাইড স্ট্যান্ড তৈরি করি, অ্যান্ড আস্ক ফর সাম সিটি মানি, আমরা কিছু শহরের টাকা চাই, টু ফিল ইন হ্যান্ড, আমরা আমাদের হাতে কিছু শহরের টাকা চাই। ফ্রেন্ডস এখানে সিটি মানি কি? সিটি মানি হলো শহরের টাকা, অর্থাৎ শহরের মানুষরা যেই টাকা দিয়ে নিজেদের জীবনযাপনকে সুন্দর করে তোলে, এই গ্রামের মানুষরাও এই সিটি মানি দিয়ে নিজের জীবনকে সুন্দর করে তুলতে পারে। ফ্রেন্ডস এখানে একটা কোয়েশ্চেন আসতেই পারে, হোয়াট ইজ সিটি মানি অর হোয়াট ডাজ ইট রেফার বাই সিটি মানি। দ্য কান্ট্রি পিপল হু রান দ্য রোড সাইড স্ট্যান্ড আর ভেরি পুয়ার, they are deprived of any facility like that of city people, so by running the roadside stand they want to have some city money to cherish a better and prosperous life. Every city money kano chai to try if it will not make our being expand, expand means extensive বা সম্প্রসারণ করা, আমরাও দেখতে চাই এই সিটি মানি দিয়ে আমরা আমাদের লাইফকে এক্সপ্যান্ড করতে পারি কি না, আর কি চাই, অ্যান্ড গিভ আস দ্য লাইফ অফ দ্য মুভিং পিকচার বা সিনেমাতে যেই ধরনের লাইফের কথা বলা হয় সেই ধরনের লাইফ, প্রমিস দ্যাট দ্য পার্টি ইন পাওয়ার ইজ সেইড টু বি কিপিং ফ্রম আস, যারা পার্টিতে যেই সব পার্টিরা পাওয়ারে আছে, অর্থাৎ যে পলিটিক্যাল পার্টি এখন পাওয়ারে আছে বা যাদের সরকার গঠন করা আছে, তারা যে ভোটের আগে আমাদেরকে প্রমিস করেছিল সিনেমার মতো জীবনযাপন দেবে, আমাদেরও ঘরের পাশে থাকবে সিনেমা, আমাদেরও ঘরের পাশে থাকবে মার্কেট, আমাদেরকে আর কষ্ট করে আমাদের জীবন কাটাতে হবে না, তারা যে প্রমিস করেছিল আমরাও দেখতে চাই আমরা এই ধরনের জীবনটা পেতে পারি কিনা,
फ्रेंड्स एखाने आम्रा देखबो एकटा पॉलिटिकल अटैक रोये छे एखाने पॉलिटिक्स आम्रा प्रत्येकेई जानी जे पॉलिटिशियनरा भोटेर आगे अनेक बड़ो बड़ो प्रमिस आमादेर काछे करे विशेष करे ग्रामेर मानुषदेर काछे प्रमिस करे एबं जा प्रमिस करे एर मध्ये शहरेर मानुषरा जेहेतु किछुटा सचेतन तादेर जोन्नो किछु करे किन्तु ग्रामेर मानुषरा आर प्रोटेस्टो करते पारे ना तादेर काछे आर कोनो दिन एई पॉलिटिशियन्सरा फिरे जाए ना जे तारा बोलबे कोई तुमी तो आमादेर एरम एरम प्रमिस करेछिले कोई आमादेर तो दिले ना ताराओ देखते चाई जे एई पॉलिटिशियनरा जे तादेर बाड़ी हबे नेक्स्ट टू द थिएटर एंड नियर द मार्केट ताराओ देखते चाई जे एई सिटी मानी पेले तारा एई प्रमिस राखा जिनिसगुलो पेते पारे कि ना। फ्रेंड्स এই স্টাঞ্জা থেকে আরো ইম্পর্টেন্ট কোশ্চেনসগুলি হলো হোয়াট ডু ইউ মিন বাই পুলিশ ট্র্যাফিক। পুলিশ ট্র্যাফিক রেফার্স টু দ্য ইন্টেনসিভ অ্যাটিটিউড অব দ্য সিটি পিপল। দে সিমস টু বি পুলিশড বাট দে ডু নট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য সাফারিংস অব দ্য পুয়ার কান্ট্রি ফক। অ্যান্ড আনাদার ইম্পর্টেন্ট কোশ্চেন হোয়াট ওয়াজ দ্য প্লি অব দ্য কান্ট্রি ফক হু হ্যাড পুট দ্য রোড সাইড স্ট্যান্ড। The country folk who had put the roadside stand pleaded to the city dwellers to stop and buy the wares they are selling and thereby they want to lead a better life. Friends, চলো আমরা শুরু করি সেকেন্ড স্টাঞ্জা। সেকেন্ড স্টাঞ্জাতে আমরা দেখতে পাবো কিভাবে পলিটিশিয়ানস এবং গভর্নমেন্ট পুয়ার ফার্মারদের এক্সপ্লয়েড বা শোষণ করছে। It is in the news that all these pitiful kin are to be bought out and mercifully gathered in to live in villages next to the theater and the store. It is in the news, eta khobore prokashito, khobore ki prokashito? That all these pitiful kin are to be bought out. Ekhane pitiful kin bolte kader ke bojhano hocche? The pitiful kin refers to the villagers who have been deprived of their rights by the greedy good doers like government, politicians and business people. Pitiful means doyalu and kin means attiyo. এই villagersদের এখানে pitiful kin হিসাবে refer করা হচ্ছে। এরা কেন pitiful? যখন vote আসে তখন politiciansরা বা বিজনেসম্যানেরা এসব এরিয়াগুলোতে আসে এবং তাদের সাথে এমন ব্যবহার করে যেন তারা তাদের কত প্রিয়, কত পিটফুলকিন, কত যেন দয়ালু তাদের এই আত্মীয়রা। যখন ভোট আসে তখন এইসব নিউজ দেখানো হয় যে কি এই পিটফুলকিন আর টু বি ব্রট আউট, তাদেরকে তারা যেই পরিস্থিতিতে আছে সেখান থেকে তাদেরকে উঠিয়ে আনা হবে। অ্যান্ড মার্সিফুলি গ্যাদার্ড, মার্সিফুলি মিন্স পিটিফুলি, দয়ালুভাবে তাদেরকে কোথায় নিয়ে আসা হবে, গ্যাদার মিন্স জড়ো করা, ইন টু লিভ ইন ভিলেজেস, সেই সব গ্রামগুলোতে নিয়ে আসা হবে তারা, অর্থাৎ তাদের গ্রামগুলোকে এমন বানানো হবে, সেই গ্রামগুলো কেমন থাকবে, নেক্সট টু দ্য থিয়েটার অ্যান্ড দ্য স্টোর, থিয়েটারের পাশে অর্থাৎ সিনেমা হল থাকবে সেখানে, সেখানে বড় বড় শপিং কমপ্লেক্স থাকবে, বড় বড় দোকান থাকবে। অর্থাৎ ভোটের আগে তাদেরকে এই ধরনেরই স্বপ্ন দেখানো হয়। ওয়্যার দে ওন্ট হ্যাভ টু থিঙ্ক ফর দেমসেলভস অ্যানি মোর, তারা এমন একটা গ্রাম বানিয়ে দেবে যে যেখানে তাদেরকে নিজের জন্য কোনো চিন্তাই করতে হবে না। While greedy good deers, একদিকে তো এদেরকে এরকম লোভ দেখানো হচ্ছে যেগুলো আবার নিউজে দেখানো হয়, আর অন্যদিকে কী করছে, While greedy good doers, এখানে greedy good doer বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, greedy good doers refers to the government, politicians and the business class who promise the country people a better life but they are greedy, so they cannot be good doers, they only promise doing nothing for the poor people's benefit, they are beneficent beast of prey doing nothing in the name of charity. এই গ্রিডি গুড ডুয়ার্স কারা? এই পলিটিশিয়ানসরা, বিজনেসম্যানেরা বা গভর্নমেন্ট, যারা আগে প্রচণ্ড বেশি তাদেরকে লোভ দেখাতো যে তোমাদের এরকম হবে ওরকম হবে, অনেক ভরসা দিত, কিন্তু এরা শুধুমাত্র চ্যারিটির নামে, দানের নামে শুধু নিজেরা শোষণ করে। এদেরকে বলা হচ্ছে বেনিফিশিয়েন্ট বিস্ট অফ প্রে, তারা যেন সবসময় লাভবান হতে চায়, তারা শিকার করতে চায়। কাদেরকে শিকার করতে চায়? এই গরিব অসহায় মানুষগুলোকে। সোয়াম ওভার দেয়ার লাইফস এনফোর্সিং বেনিফিট, সোয়াম মিন্স ঝাঁক বেঁধে সবটা আসে ভোটের আগে, ওভার দেয়ার লাইফস তাদের জীবনকে যেন তারা চাইলে একদিনেই পুরো বেনিফিটে ভরিয়ে দেবে, এনফোর্সিং বেনিফিটস দ্যাট আর ক্যালকুলেটেড টু সুদে দেব আউট অফ দেয়ার উইটস, আর এইভাবেই তারা সুদে মিন্স জেন্টলি কাম, অর্থাৎ তাদের বুদ্ধি দিয়ে
গরিব মানুষদের স্বপ্ন দেখিয়ে তাদের একটা সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য তারা ক্যালকুলেট করে এবং এইভাবেই তারা তাদেরকে শান্ত করে। কিন্তু যখন ভোট পার হয়ে যায় তখন আর এইসব কিছু দেখা যায় না। অ্যান্ড বাই টিচিং দেম হাউ টু স্লিপ দে স্লিপ অল ডে। আর তাদেরকে শেখায় যে কীভাবে নিশ্চিন্তে ঘুমানো যাবে। এখানে কীভাবে শেখায়, তাদেরকে স্বপ্ন দেখায় তোমাদের এরকম হবে সেরকম হবে এই বলে তাদেরকে স্বপ্ন দেখায় এবং তারা ভাবে যে হ্যাঁ নিশ্চয়ই হবে, ভোট দিয়ে দিই তারপর নিশ্চয়ই হবে, এবং সেই স্বপ্ন দেখেই তারা ঘুমাতে থাকে। আর দিন রাত তারা এইভাবেই ঘুমাতে থাকে, কারণ ভোটে জিতে যাওয়ার পরে তারা আর এইসব আসে না আর এইসব করে না, তারা তাদের সচেতনতা থেকে ঘুমিয়ে থাকে। অ্যান্ড ডিস্ট্রয় দেয়ার স্লিপিং অ্যাট নাইট দ্য অ্যানসিয়েন্ট ওয়ে। অর্থাৎ দে ওনলি প্রপোজেস দেমসেলফ অ্যান্ড ডু নাথিং ফর দ্য পোর পিপল। অর্থাৎ তারা শুধু এই দরিদ্র মানুষগুলোকে প্রমিস করে, কিন্তু প্রমিস করে তাদের এই প্রমিস রক্ষা করার জন্য কিছু করে না। আর এরা তারা কীভাবে করে, প্রাচীন কাল থেকে যেভাবে করে আসা হচ্ছে, ফ্রম অ্যানসিয়েন্ট ওয়ে, প্রাচীন কাল থেকে পলিটিশিয়ানরা যেভাবে মানুষকে বোকা বানাচ্ছে এরাও একই রকমভাবে এখনও মানুষকে বোকা বানাচ্ছে। আর এভাবেই রাত দিন ধরে প্রাচীন নিয়ম মেনে একইভাবে তারা মানুষের ঘুম নষ্ট করছে। তো ফ্রেন্ডস, এই স্টানজাতে আমরা কী দেখলাম, যে ইট ইজ ইন দ্য নিউজ। এখানে নিউজ বলতে কী বোঝানো হচ্ছে, দ্য নিউজ ইজ অ্যাবাউট দ্য রিসেটেলমেন্ট অফ দ্য পুয়ার ভিলেজার্স নেক্সট টু দ্য থিয়েটার অ্যান্ড স্টোর। তাদেরকে যে প্রমিস করা হয়েছিল যে তোমাদের গ্রাম এরম আর থাকবে না, তোমাদের গ্রাম হয়ে যাবে কেমন, যেখানে থিয়েটার থাকবে, যেখানে অনেক বড় বড় দোকান থাকবে, স্টোর থাকবে, সেই রকম। আর এছাড়া ফ্রেন্ড, আমরা এখানে দেখছি যে সু দে দেম আউট অফ দেয়ার ওয়েজ, এই কথাটার মিনিং কী, দ্য পাওয়ারফুল মেন অফ দ্য সিটি কাম টু দ্য পুয়ার কান্ট্রি ফক অ্যান্ড গিভ দেম ফলস প্রমিসেস অফ গুড লাইফ উইথ থিয়েটার অ্যান্ড স্টোরস, দো দে আর ফলস দ্য সিম্পল কান্ট্রি পিপল টেকস ইট সিরিয়াসলি অ্যান্ড ফিল সুদ অ্যান্ড স্যাটিসফাইড। এছাড়াও ফ্রেন্ডস, এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকবে, হু আর পিটিফুল কিংস অ্যান্ড হু আর গ্রিডি গুড ডুয়ার্স। ফ্রেন্ডস, থার্ড স্টানজা ডেসক্রাইব করছে কীভাবে পুয়ার পিপল অব দ্য ভিলেজ আর ওয়েটিং ফর সিটি কাস্টমার্স অ্যান্ড দ্য অ্যাটিটিউড অব দ্য সিটি পিপল টু দ্য পুয়ার ভিলেজার্স। অর্থাৎ গরিব মানুষরা কীভাবে অপেক্ষা করছে শহরের কাস্টমারদের জন্য এবং শহরের মানুষরা ইন রিটার্ন তাদের সাথে কী ধরনের ব্যবহার করছে। সামটাইমস আই ফিল মাইসেলফ আই ক্যান হার্ডলি বিয়ার। কখনো কখনো কবির মনে হয় আর এভাবে আর সহ্য হয় না। কী সহ্য হয় না, দ্য পোয়েট ক্যান নট বিয়ার হাউ দ্য গ্রিডি গুড ডুয়ার্স গিভ দেম ফলস প্রমিসেস অ্যান্ড দেন মুভস অ্যাওয়ে অ্যান্ড দ্য পুয়ার পিপল বিলিভস দেম। কীভাবে পলিটিশিয়ানসরা আসে, তাদেরকে ফলস প্রমিস করে এবং তারপর আর সেই জায়গায় ফিরে আসে না, এই ধরনের অত্যাচারগুলো আমাদের পোয়েট আর সহ্য করতে পারছে না। দ্য থট অফ সো মাচ চাইল্ড ইজ লঙ্গিং ইন ভেইন। চাইল্ড ইজ মিন্স বাচ্চা বাচ্চা বা বাচ্চা মো, অ্যান্ড লঙ্গিং মিন্স অপেক্ষা, আর ইন ভেইন, ভেইন মানে যা মূল্যহীন। এখানে চাইল্ডিশ লঙ্গিং কেন, যে তারা জানে প্রত্যেকবার তাদের সাথে একই রকম হয়, পলিটিশিয়ানসরা আসে, ভাষণ দেয়, চলে যায়, আর আসে না, প্রত্যেকবার একই রকম হয়, কিন্তু তারপরেও এই মানুষেরা বোঝার চেষ্টা করে না, তারা সেই চাইল্ডিশ লঙ্গিং নিয়েই বসে থাকে। কিন্তু পোয়েট বলছে এই চাইল্ডিশ লঙ্গিংটা ভেইন, মিথ্যা, এইভাবে অপেক্ষা করে কিছু হবে না। তো ফ্রেন্ডস, এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের থাকতে পারে, হোয়াট ইজ চাইল্ড ইজ লঙ্গিং বা ওয়াই দ্য চাইল্ড ইজ লঙ্গিং ইজ ইন ভেইন। দ্য ফ্রেস চাইল্ড ইজ লঙ্গিং রেফার্স টু দ্য চাইল্ড লাইক ড্রিমস অ্যান্ড ডিজায়ার অফ দ্য ভিলেজ পিপল টু লিভ আ ডিসেন্ট লিভিং হ্যাভিং সাম মানি ফ্রম দ্য সিটি পিপল। দেয়ার ওয়েটিং ইজ চাইল্ড ইজ অ্যাজ ইট উড নট বি ফুলফিল্ড বাই দ্য সিটি পিপল and they would not buy anything from them, hence it is in vain. Poet aro ki shojjo korte pare na, the sadness that lurks near the open window there, that waits all day in almost open prayer for the sequel of breaks. এখানে কান্ট্রি ফকেরা বা গ্রামের মানুষরা যে উইন্ডো ওপেন করে রোড সাইড স্ট্যান্ড তৈরি করেছে, সেখানে যেন সবসময় একটা দুঃখ বিরাজমান। এখানে কেন এই দুঃখ বিরাজমান, হোয়াই স্যাডনেস লাক্স নিয়ার দ্য ওপেন উইন্ডো, স্যাডনেস লাক্স বিকজ নো সিটি ডুয়েলার স্টপ দেয়ার টু বাই দেয়ার ওয়্যার্স। অর্থাৎ সেখানে কেউ দাঁড়ায় না যে তাদের জিনিসগুলো কিনবে, ওয়্যার মিন্স ডব্লিউ এ আর ই, ওয়্যার মিন্স দ্রব্য, জিনিসপত্র, দ্যাট ওয়েটস অল ডে ইন অলমোস্ট ওপেন প্রেয়ার, তারা যেন সবসময় প্রে করতে থাকে
কিসের জন্য প্রয়োগ করতে থাকে? ফর দ্য স্কোয়াল অফ ব্রেকস, দ্য সাউন্ড অফ এ স্টপিং কার, অর্থাৎ গাড়ি যে ব্রেক কষে দাঁড়ানোর যে শব্দ সেটাকে বলা হচ্ছে সিকল অফ ব্রেকস। তারা এই গাড়ি একটা দাঁড়ানোর শব্দের জন্য অপেক্ষা করতে থাকে যে গাড়ি দাঁড়াবে এবং তাদের কাছে কিছু কিনবে। অফ অল দ্য থাউজেন্ড সেলফিস কার্স দ্যাট পাস, সেখান দিয়ে যে হাজার হাজার গাড়ি যায় সেই সব গাড়ি থেকে কোনো একটা বা দুটো গাড়ি দাঁড়াবে, সেই অপেক্ষায় তারা সারাদিন ওপেন প্রেয়ারে বসে থাকে সেই রোড সাইড স্ট্যান্ড খুলে। আর যদি কখনো কোনো গাড়ি দাঁড়িয়েও যায় তাহলে কেন দাঁড়ায়? জাস্ট ওয়ান টু ইনকোয়ার হোয়াট আ ফার্মার্স প্রাইস আর, কেউ এই জন্য দাঁড়ায় যে জিনিস তারা আছে সেখানে, ফার্মার্স প্রাইস বলতে তারা যে জিনিসগুলো বিক্রি করছে সেই জিনিসগুলোর দাম কত, বা সেই ফার্মারেরা যারা এখানে গ্রামে থাকে তারা শহরে গেলে তাদের যদি কাজ করানো হয় তাদের দাম কত, অর্থাৎ তাদের মজুরি কত। আরও কোনো কোনো গাড়ি কেন দাঁড়ায়? অ্যান্ড ওয়ান ডিড স্টপ বাট ওনলি টু প্লাউ আপ গ্রাস ইন ইউজিং দ্য ইয়ার্ড টু ব্যাক অ্যান্ড টার্ন অ্যারাউন্ড, আবার কোনো কোনো গাড়ি দাঁড়ায় শুধুমাত্র তাদের উঠানে যে ঘাস সেই ঘাসগুলোকে উঠিয়ে নেওয়ার জন্য। ইন ইউজিং দ্য ইয়ার্ড, ইয়ার্ড মিন্স উঠান, তাদের যে উঠান সেই উঠানে তাদের গাড়ি ব্যাক করবে এবং ঘুরিয়ে নেবে, টার্ন অ্যারাউন্ড ঘুরিয়ে নেবে এবং তাদের উঠানে গাড়ির ছাপ তো দিয়ে যাবে কিন্তু তারা তাদের রোড সাইড স্ট্যান্ড থেকে কিছু কিনবে না। অ্যান্ড অ্যানাদার টু আস্ক দ্য ওয়ে টু ওয়ের ইট ওয়াজ বাউন্ড, আবার কোনো কোনো গাড়ি কেন দাঁড়ায়? যে এই রাস্তাটা কোথায় যাচ্ছে এটা জানার জন্য। অ্যান্ড অ্যানাদার টু আস্ক কুড দে সেল ইট আ গ্যালন অফ গ্যাস, আবার কেউ কেউ জিজ্ঞাসা করে যে তারা কি এক গ্যালন গ্যাস বিক্রি করতে পারবে। ফ্রেন্ডস, গ্যালন মানে কি? গ্যালন ইজ আ ইউনিট অফ ভলিউম ফর লিকুইড মিজার ইকুয়াল টু ফোর কোয়ার্টস, অর্থাৎ গ্যালন হলো একটা মেজারমেন্ট, আমরা যেরকম লিটার বলি সেই ধরনের একটা মেজারমেন্ট যেটা দিয়ে লিকুইড মেজার করা হয়, আর ফোর কোয়ার্টসে হয় এক গ্যালন, অর্থাৎ অনেকেই এক গ্যালন গ্যাস বিক্রি করতে পারবে কি না সেই জন্য দাঁড়ায়। দে কুড নট, তারা পারবে না, দিস ক্রসলি, এখানে ক্রসলি মিন্স অ্যাংরিলি, তারা রেগে বলে তারা পারবে না। দে হ্যাড নান, তাদের কিচ্ছু নেই, ডিডেন্ট ইট সি, তারা কি দেখতে পায় না? ফ্রেন্ডস, এখানে আমরা দেখতে পাবো পোয়েট সমস্ত রাগ ছেড়ে দিচ্ছে এই সিটি পিপলদের উপর, যারা শুধু প্রমিস করে কিন্তু গরিব মানুষের উন্নতির জন্য কিছু করে না। ফ্রেন্ডস, এই যে কয়েকটা লাইন যেগুলো দিয়ে তারা কী কী জানার জন্য এখানে গাড়ি থামায় সেই লাইনগুলো দিয়ে আমরা কী বুঝতে পারবো? দ্য লাইন হাইলাইটস আ সেন্স অফ অ্যালিনেশন দ্যাট এক্সিস্ট বিটুইন দ্য রুরাল লাইফ অ্যান্ড আরবান লাইফ, দ্য আরবান পিপল আর আনওয়্যার অফ দ্য প্লাইট অফ দ্য ভিলেজার্স। এখানে যারা আমরা তারা কেন দাঁড়ায় এই গাড়ি দাঁড়ানোর থেকে আমরা বুঝতে পারবো যে গরিব মানুষরা চাইছে যে আমাদের থেকে কিছু কিনুক যাতে করে আমরাও কিছু সিটি মানি পাই, কিন্তু যারা রিচ পিপল, যারা আরবানের শহরের রিচ পিপল, তারা কেন দাঁড়ায় এটা জিজ্ঞেস করার জন্য, ওটা জিজ্ঞেস করার জন্য, কিন্তু তারা এই গরিব মানুষগুলোর মনের চাহিদাটাকে বোঝার চেষ্টা করেই না। ফ্রেন্ডস, এখানে আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে, হোয়াট ইজ সিকুয়াল অফ ব্রেকস, বা Why do people who run a roadside stand wait for signal of brakes? Signal of brakes means high pitched sound of stopping of a car. They wait for signal of brakes that any car would stop and buy somewhere from them. ফোর্থ স্টানজাতে আমরা দেখতে পাবো পোয়েট কীভাবে আমাদেরকেও এগিয়ে আসতে বলছেন, রিডারদের এগিয়ে আসতে বলছেন, যে যাতে করে এই ভিলেজ পিপলদের আমরা তাদের দুঃখ থেকে বের করে আনতে পারি। নো, ইন কান্ট্রি মানি দ্য কান্ট্রি স্কেল অফ গেন দ্য রিকুইজিট লিফ্ট অফ স্পিরিট হ্যাজ নেভার বিন ফাউন্ড, অর্থাৎ মানি আমাদের কিসের জন্য দরকার? কান্ট্রি মানি দরকার এই জন্য, এক তো তারা তাদের প্রয়োজনগুলো ফুলফিল করবে, আর এছাড়াও আমরা জানি ফ্রেন্ডস, টাকা থাকলে আমাদের শরীরে মনে যেন একটা শক্তি থাকে, দ্য রিকুইজিট লিফ্ট অফ স্পিরিট, আমাদের মনে যেন একটা শক্তি থাকে, আমাদের আত্মাও উন্মোচিত হয়, আমাদের চেতনা বৃদ্ধি পায় যে না আমার কাছে কিছু আছে, কিন্তু এই ধরনের কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি না, কারণ এই গরিব মানুষদের কাছে কোনো প্রকারের সাহায্য তো আসেই না। এরপরে যদি তারা নিজেরাও রোড সাইড স্ট্যান্ড করছে কিন্তু তাতেও মানুষরা, শহরের মানুষরা তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসছে না। অর সো দ্য ভয়েস অফ কান্ট্রি সিমস টু কমপ্লেন, আর তাই এই গ্রামের মানুষদের ভয়েস যেন আজ কমপ্লেন করছে, আই কান্ট হেল্প ওয়িং দ্য গ্রেট রিলিফ ইট উড বি টু পুট দিস পিপল অ্যাট ওয়ান স্ট্রোক আউট অফ দেয়ার পেন, আমি তো একা পারবো না, আমার মানে কবির ইচ্ছে হয় যে কবি যাতে এক স্ট্রোক, তোমরা জানো ফ্রেন্ডস ক্রিকেটের স্ট্রোক কথাটা ইউজ করা হয়,
এক স্ট্রোকে, যেরকম সিক্স মারে সেরকম এক স্ট্রোকে পোয়েট তাদের দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে চান, কিন্তু এটা সম্ভব হচ্ছে না। পোয়েট স্বপ্ন দেখছে যেন কোনো সুপার ন্যাচারাল থিং আসবে, কোনো সুপার ন্যাচারাল মিন্স ফ্রেন্ডস কোনো অদ্ভুত অলৌকিক, যেটা সম্ভব হয় না, কোনো সুপার ন্যাচারাল একটা জিনিস আসবে আর তাদেরকে এক স্ট্রোকে তাদের পেন থেকে, তাদের দুঃখ কষ্ট থেকে মুক্তি দেবে, কিন্তু এটা কি সম্ভব না। অ্যান্ড দেন নেক্সট ডে অ্যাজ আই কাম ব্যাক ইন টু দ্য সেন, সেন মিন্স সেন্স, পোয়েট যখন দেখলো, যখন পোয়েট সেন্সে আসলো, এত সময় পোয়েট কল্পনা করছিল হয়তো বা কোনো সুপার ন্যাচারাল পাওয়ার যদি থাকতো তাহলে হয়তো এক স্ট্রোকে তাদেরকে তাদের দুঃখ কষ্ট থেকে মুক্তি দেওয়া যেত, কিন্তু পোয়েট যখন নেক্সট ডেতে সেন্সে আসলো, সেন মিন সেন্স, তখন দেখলো যে কোনো গভর্নমেন্ট বা পলিটিশিয়ান কেউ তাদের জন্য কিছু করেনি। তাই পোয়েট কি বলছে, আই ওয়ান্ডার হাউ আই শুড লাইক ইউ, কিভাবে আমি তোমাদের মতো, তোমরা যেরকমভাবে এগিয়ে আসবে আমিও সেইভাবে এগিয়ে আসবো, টু কাম টু মি, তোমরা সব এগিয়ে আসবে, অ্যান্ড অফার টু পুট মি জেন্টলি আউট অফ মাই পেন, আর তোমরা আমাকে আমার এই পেন থেকে মুক্তি দেবে। কবির যে দুঃখ, পেন মিন্স কষ্ট, পেন অফ দ্য পোয়েট অ্যাবাউট দ্য ভিলেজার্স, এই গরিব মানুষদেরকে নিয়ে বা এই গ্রামের মানুষদেরকে নিয়ে পোয়েটের যে কষ্ট, সেই কষ্ট থেকে আমরা পোয়েটকে মুক্তি দেব। আর এই মুক্তিটা কিভাবে দেব, যখন আমরা সবাই মিলে এগিয়ে গিয়ে এই গ্রামের মানুষদের উন্নতি করার চেষ্টা করব, যখন এই গ্রামের মানুষদের আর দুঃখ কষ্ট থাকবে না, তখনই পোয়েট এই পেন থেকে মুক্তি লাভ করবেন। অর্থাৎ ফ্রেন্ডস, আমরা এখানে এই রোড সাইড স্ট্যান্ড, অর্থাৎ একটা স্ট্যান্ডকে রিপ্রেজেন্ট করতে গিয়ে পোয়েট একটা সোশ্যাল পিকচারকে তুলে ধরেছেন, খুব সুন্দরভাবে আমরা দেখতে পেলাম, এবং এটা বাস্তব চিত্র। শুধুমাত্র পোয়েট যে সোসাইটিতে থাকতেন সেই সোসাইটি নয়, এটা প্রায় সমস্ত কান্ট্রির সমস্ত সোসাইটির একই আমরা পিকচার দেখতে পাবো। সো ফ্রেন্ডস, কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করো, ভিডিও কেমন লেগেছে তোমরা কমেন্ট সেকশানে জানাও, এরপর তোমরা কোন ক্লাস চাও সেটাও আমাদের জানাও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।